চাণক্য ছিলেন একধারে উপমহাদেশের একজন নামকরা শিক্ষক। আজ থেকে প্রায় 300 বছর আগে উনি তার শিক্ষাদান ও কর্মকাণ্ড চালিয়ে গেছেন এই ভূমিতে। চাণক্যকে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও ডাকা হয়। চাণক্য এমন কিছু কথা বলে গিয়েছেন যা আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। আজ আমি সেই চাণক্যের কিছু বাণী সম্পর্কে বলবো যা আপনার জীবনকে সহজ করে তুলবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তীকালে সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য। চাণক্য নীতি অনুযায়ী কোথাও পা রাখার সময় সর্বদা ভালো করে দেখে নেওয়া উচিত, এর ফলে আঘাত লাগা ও দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। যে ব্যক্তি ভেবেচিন্তে কথা বলেন তাকে পরে কোনো অনুশোচনা করতে হয় না, বরং এই ধরনের মানুষ জীবনে অনেক বেশি উন্নতি করেন। ভালোভাবে ভেবেচিন্তে তবেই কোনো কাজ করা উচিত, অর্থাৎ যিনি কাজের ফল কী হতে পারে তা আগেই ভেবে নিয়ে কাজ করেন তার উন্নতি নিশ্চিত। অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়, আর উত্তমেরা শুধু মানই চায়, অর্থাৎ মানই মহতের ধন। নখযুত্র প্রাণী ও শিংওয়ালা জন্তু ও অস্ত্রধারী ব্যক্তি ও রাজনীতিবিদদের কখনোই বিশ্বাস করতে নেই। যে আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে, অর্থাৎ যে মানুষের মুখে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করাই মঙ্গল। উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সাথে সংগ্রামকালে রাজদ্বারে ও শ্মশানে যে সঙ্গে থাকে সেই তো আসল প্রকৃত বন্ধু। দুই ধরনের মানুষ হিংসুক প্রাণী আছে এই জগতে, এক সাপ ও সাপের মতো ক্রূর স্বভাব বিশিষ্ট মানুষ। এর মধ্যে সাপের মতো ক্রূর স্বভাব বিশিষ্ট মানুষই হলো অধিক ভয়ানক। বিদ্যা ও রাজনৈতিক ক্ষমতার কোনো তুলনায় চলে না, শুধু রাজা নিজের রাজ্যেই সম্মান পান, আর বিদ্বান ব্যক্তি কিন্তু সর্বত্র সম্মান পায়। চাণক্যের মতে মানুষের এই চারটি খিদে কখনো মেটে না, ধনসম্পদ, জীবন, বাসনা ও তার স্ত্রী সঙ্গ। এই চারটি জিনিস মানুষ যত পায় ততই বেশি চায়। চাণক্য বলে গিয়েছেন, 100 মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র অনেক ভালো, কারণ একটি চন্দ্র এই রাতের আকাশের অন্ধকার দূর করতে পারে। চাঁদ নক্ষত্র সমূহের সৌন্দর্য বৃদ্ধি করে, একজন সুশাসক পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি করে, স্বামী ও স্ত্রীর সম্পর্কের মধ্যে যে সৌন্দর্য সেটি বৃদ্ধি করে। যার গৃহে মানে ও যার স্ত্রী চরিত্রহীন তাকে বনে যাওয়াই ভালো, কারণ তার কাছে বন আর গৃহের মধ্যে কোনো তফাতই থাকে না। এই তিনটি বিষয়ে সর্বদা সন্তুষ্ট থাকা উচিত, নিজের স্ত্রীতে, ভোজনে ও ধনে। কিন্তু অধ্যয়ন, জপ আর দান এই তিন বিষয়ে কখনো যেন সন্তোষ না থাকে। দারিদ্র, রোগ, দুঃখ, বিপদ এই সব কিছুই মানুষের অপরাধের ফল। দুর্বলের শক্তি রাজা, শিশুর শক্তি কান্না, আর মূর্খের শক্তি হচ্ছে নীরবতা, ও চোরের শক্তি হচ্ছে মিথ্যা কথা। যে পরশ্রীকে নিজের মায়ের মতো দেখেন, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে, ও সকল জীবকে যে নিজের মতো মনে করে, সেই তো হচ্ছে এই প্রকৃতির প্রকৃত জ্ঞানী মানুষ। সর্বদা মাথায় রাখবেন, মহৎ ব্যক্তির আচরণ বড়ই বিস্ময়কর। ধনসম্পদকে এরা গ্রাহ্যই করে না, কিন্তু এটিকে তারা দায়ভার হিসাবে গ্রহণ করেন। মহান পণ্ডিত চাণক্যের এই কিছু কিছু বিশেষ নীতি আমাদের জীবনের ছোট বড় সব কিছু দিক থেকে আমাদেরকে এগিয়ে দিতে সাহায্য করে। আমরা যদি তার নীতির এই বক্তব্যগুলো ভালোভাবে আমাদের মাথায় গেঁথে নিতে পারি, আমরা জীবনে ছোট বড় সব কিছু দুর্ঘটনা বিপদ থেকে কিভাবে ওভারকাম করতে হয় সেটা আমরা জানতে পারব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই বন্ধুরা।